চিকেন ডিমসাম। যেমন সুন্দর নাম তেমনই লোভনীয় এই খাবার। পাতলা রুটির আবরণে চিকেনের এক অনন্য স্বাদ, ঝালঝাল সস যেন আরও স্বাদ বাড়িয়ে দেয়। স্বাস্থ্যকর এই খাবারটি ইফতারের টেবিলে পরিপূর্ণতা এনে দেবে। চলুন তাহলে ঝটপট দেখে নেই চিকেন ডিমসাম বানানোর উপায়। প্রথমে ময়দার ডো তৈরি করতে হবে। এর জন্য একটি প্যানে এক কাপ পানি নিলাম, তাতে দিলাম স্বাদমতো লবণ। পানি ফুটতে শুরু করলে ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে দিলাম দেড় কাপ ময়দা। এবারে ময়দা পানির সাথে ভালোভাবে নেড়েচেড়ে সিদ্ধ করে ফেলব। খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। হয়ে গেছে ময়দা সেদ্ধ, এবারে এটাকে মথে নেব। ধোয়া ওঠানো ময়দা গরম তো হবেই, তাই আমি নিয়েছি একটু ঠান্ডা পানি। এতে হাত ডুবিয়ে ডুবিয়ে ময়দা ময়ান করব। ডো তৈরি হয়ে গেছে, এবার এটাকে ঢেকে রাখবো কমপক্ষে 30 মিনিট। ততক্ষণে চিকেনের প্রিপারেশনে চলে যাব। এখানে 2 পিস চিকেন ব্রেস্ট কিমা করে নিয়েছি। চিকেনের পরিবর্তে চিংড়ি বা ভেজিটেবল দিয়েও বানানো সম্ভব। এবারে এতে একে একে দিয়ে দিচ্ছি লবণ 1/4 চা চামচ। যেহেতু সয়া সস দেব তাই লবণ কম দিলাম। লাইট সয়া সস 1 টেবিল চামচ, লাইট সয়া সস 1 টেবিল চামচ, ব্ল্যাক পেপার আধা চা চামচ, আদা রসুন পেস্ট আধা চা চামচ, কিউব কুচি করে কাটা পেঁয়াজ 1/3 কাপ, স্প্রিং অনিয়ন কুচি 1/4 কাপ, কিউব কুচি করে কাটা লাল ক্যাপসিকাম 1/4 কাপ, ক্যাপসিকামের পরিবর্তে গাজর ব্যবহার করা যায়। আর দিয়ে দিলাম কিছু ধনে পাতা কুচি, অ্যাপেল সিডার ভিনেগার 1 চা চামচ এবং তেল 1 টেবিল চামচ। সব ভালোভাবে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, এবার মিশ্রণটি ম্যারিনেট করব 30 মিনিট। সময় হয়ে গেছে, এবার ডো থেকে রুটি বানানোর পালা। ময়দার ডোটা খুবই সফট হয়ে গেছে, আরও একবার মথে নিচ্ছি এবং সাইজ করে কেটে নিচ্ছি। ছোট ছোট করেই কেটে নিচ্ছি যাতে ডিমসামের আকার খুব বেশি বড় না হয়। এবারে এক একটি টুকরা নিয়ে পাতলা করে বেলে নেব। ময়দা ঝেড়ে ফেলতে ভুলবেন না যেন। এবারে রুটির ঠিক মাঝখানে পরিমাণ মতো ম্যারিনেট করা চিকেন কিমা দিয়ে পছন্দ মতো ডিজাইন করে নিতে হবে। রুটির চারপাশে কুচির মতো করে এগিয়ে যেতে হবে শেষ পর্যন্ত। তাহলে একটি কুচির ফুলের মতো আকার ধারণ করবে। এভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। তবে একদম সাদামাটা লাগছে, তাই সামান্য ফুড কালার মাখিয়ে দিলাম ডিমসামের মুখের অংশে। এবারে এগুলো স্টিম করব। একটি স্টিমারে অল্প পানি দিয়ে তার উপর ঝাঁঝরিটা বসিয়ে দিলাম। পানি ফুটিয়ে তবেই ঝাঁঝরি বসাতে হবে এবং ফ্লেম মিডিয়াম লো রাখতে হবে, যাতে স্টিম করার সময় পানি ফুটে ডিমসামের গায়ে উঠে না আসে। এবারে একটি ব্রাশের সাহায্যে ঝাঁঝরির গায়ে তেল মেখে দিলাম। তেল না মাখালে ডিমসাম লেগে যাবে ঝাঁঝরিতে। গায়ে গায়ে না লাগিয়ে একটু ফাঁকা করে ডিমসাম বসাতে হবে, কারণ স্টিম হয়ে গেলে এগুলো একটু ফুলবে। ঢাকনা দিয়ে দিলাম 10 থেকে 12 মিনিটের জন্য। আরেকটি বিষয়, ওভার বয়েল কিন্তু করা যাবে না। স্টিম হয়ে গেছে, এখন এগুলো তুলে নিচ্ছি। এবারে সার্ভ করার পালা। তৈরি হয়ে গেল চিকেন ডিমসাম, আর সাথে যদি থাকে ডিপিং সস তাহলে তো কথাই নেই। ডিপিং সসটা বাড়িতেই তৈরি, চিলি ওয়েলে তৈরি বলে এই সস দুর্দান্ত ঝাল। তাই ডিমসামে ব্যবহার করিনি বাড়তি কোনো মরিচ।